নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত তো গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের করা একটা প্রশ্নের উত্তর দিতে চলেছি তাই একটু স্কিপ না করেই এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল সিলেক্ট করে নিও তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে তো গাইস যে প্রশ্নটা তোমরা বারবার সব জায়গায় সব ভিডিওর কমেন্ট বক্সে করেছো সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই এটিকে মোহনবাগান দলের নতুন স্ট্রাইকার বা ছয় নম্বর বিদেশি প্লেয়ার কে আসতে চলেছে সেটা নিয়ে আপডেট দাও সেটা নিয়ে উত্তর জানাও তো এই প্রশ্নটা কিন্তু তোমরা লাস্ট কয়েকটা ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই করেছো এবং কমিউনিটি ট্যাবে একটি পোস্টও করেছিলাম সেই পোস্টেও বলেছিলাম যে প্রশ্ন করো উত্তর দেবো তো সেখানেও তোমরা একই প্রশ্ন করেছো তো সেই ক্ষেত্রে আজকে এই ভিডিওতে কিন্তু শুধু এই একটা প্রশ্নেরই উত্তর দেব এই মুহূর্তে যেটুকু জানতে পেরেছি সেটুকুই তোমাদেরকে জানাবো তার আগে আরেকটা কথা বলে দিই যে ইনস্টাগ্রামে তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো কারণ ইনস্টাগ্রামের থেকেও কিন্তু আমি প্রশ্ন নিয়ে ভিডিও দিই আর এই ভিডিওর কমেন্ট বক্সেও কিন্তু প্রশ্ন করতে পারো তাছাড়া তো কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করাই রয়েছে সেখানেও কিন্তু প্রশ্ন করতে পারো তো চলো যেটুকু জানতে পেরেছি সেটুকু তোমাদেরকে বলে দিই তো এই মুহুর্তে রিসেন্ট কিন্তু একজন সমর্থক বা যাই হোক একজন কিন্তু জানতে চেয়েছে মার্কোস মারগুলাকে এবং প্রশ্নও করেছে সেই প্রশ্নটা কি ছিল সেটাও বলি এটিকে এম বি স্ট্রাইকার আপডেট প্লিজ আই উইল নট ডিস্টার্ব মানে এটিকে মন দলের স্ট্রাইকারকে নিয়ে কোনো আপডেট নিউজ দাও এবং এরকম প্রশ্ন করেছিল আর এই প্রশ্নের উত্তরে কিন্তু মার্কোস মারগুলা জানিয়েছিল দেয়ার ইজ নো আপডেট ক্লাব ওয়েটিং টু মেক দ্য রাইট সাইনিং হোপ দিস হেল্পস মানে এইটুকু উত্তর কিন্তু সেই প্রশ্নের উত্তরে দিয়েছিল অর্থাৎ মার্কোস মার্গুলার কাছেও কিন্তু কোনো রকম আপডেট নিউজ এই মুহূর্তে নেই এটিকে মোহনবাগান দলের নতুন বিদেশি প্লেয়ার নিয়ে অর্থাৎ নতুন যে বিদেশি প্লেয়ারটা আসতে চলেছে বা সই করাতে চলেছে সেটা অবশ্যই স্ট্রাইকারই আসবে কিন্তু সেই স্ট্রাইকারটি কে হবে বা কবে সেই সইটা হতে পারে সেটা নিয়ে কিন্তু মার্কোস মার্গুলার কাছেও কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট নিউজ নেই তাছাড়া তিনি কিন্তু এটুকুও বলেছেন যে এই মুহূর্তে এটিকে মোহনবাগান দল ওয়েট করছে বা একটু সময় নিচ্ছে কারণ এটা তাদের ছয় নম্বর বিদেশি প্লেয়ারের সাইনিংটা অর্থাৎ শেষ সাইনিং এই বছরের জন্য তাই তারা একটু ওয়েট করছেন এবং সময় নিচ্ছে যাতে তারা ভালো একটা সাইনিং করতে পারে কারণ এর আগে যে সমস্ত বড় বড়ো প্লেয়ারের নাম আমরা শুনেছি সেই সমস্ত প্লেয়ারের সাথে কিন্তু আর কোনোরকম কথাবার্তা বলছে না কারণ তাদের এক ফিটনেস লেভেলের অভাবটা কিন্তু এটিকে দল এখন বুঝতে পারছে যে কাদের কেমন আর কি ফিটনেস লেভেল রয়েছে তো ফিটনেস লেভেল ভালো না থাকায় কিন্তু তাদের সাথে আর কোনো ভাবেই কথাবার্তা বলছে না আর মার্কোস মার্গুলাও বলল যে এটিকে মোহনবাগান দল কিন্তু এই মুহূর্তে একটু সময় নিচ্ছে যাতে তারা একটা ভালো সাইনিং করতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে আশা করা যায় যে ষোলোই জুলাই বা পনেরোই জুলাইয়ের আগে হয়তো তোমরা সাইনিংটা যে সাইনিংটা হবে সেটা কিন্তু জানতে পারবে এবং এক থেকে দুই সপ্তাহ হয়তো লাগতে পারে তার মধ্যেই হয়ে যাবে ছয় নম্বর বিদেশি প্লেয়ার কী আসবে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানতে পারবে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই প্রশ্নের এটুকুই বলার ছিল উত্তর দেওয়ার ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা অবশ্যই করে দিও